কি চাইছে অশোকনগর? পৌর ভোটের আগে বামফ্রন্টের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে একাধিক প্রশ্ন চালু করা হলো সোশ্যাল মিডিয়ার একটি লিংক। কি চাইছে অশোকনগর? পৌর ভোটের আগে বামফ্রন্টের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষের কাছে এরকমই একাধিক প্রশ্ন রাখা হলো। শুক্রবার রাতে অশোকনগর গোলবাজারে বামফ্রন্টের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন অশোকনগরের প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা সত্যসেবী কর। এদিন সোশ্যাল মিডিয়ায় তারা একটি লিংকেরও উদ্বোধন করেন। সেখানে অশোকনগরের সাধারণ মানুষের উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন রাখেন। পাশাপাশি তার নামকরণ করা হয়েছে কি চাইছে অশোকনগর। সোশ্যাল মিডিয়া ছাড়াও বাড়িতে বাড়িতে সেই প্রশ্নপত্র নিয়ে পৌঁছে যাবেন বামফ্রন্টের কর্মীরা। পৌর নির্বাচনে জিতে বামেরা কি করতে চান সে ব্যাপারেও মানুষের মতামত নিয়ে ইস্তেহার প্রকাশ করবেন তারা। রেড ভলেন্টিয়ারদের প্রার্থী করার ব্যাপারেও জোর দেওয়া হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি পাড়াতে যে কমিউনিটি হলগুলি রয়েছে সেগুলিকে কাজে লাগিয়ে প্রতিটি ওয়ার্ডে সাব অফিস করার চিন্তাভাবনাও রয়েছে বলে জানান সত্যসেবী কর। তিনি বলেন, পৌর ভোটে সাধারণ মানুষ আমাদের সাথেই থাকবেন। কারণ হিসাবে তিনি জানান, পেশাদার সংস্থাকে দিয়ে সমীক্ষা করা হচ্ছে, তার বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে এটা পরিষ্কার হয়েছে। অশোকনগরের মানুষ কি চাইছে, কল্যাণগড়ের মানুষ কি চাইছে, সেই মানুষরা তাদের মতামতটা জানাবে। পাড়ায় পাড়ায় পুরসভা, আমাদের প্রতিটি ওয়ার্ডে বামফ্রন্টের সময় এই সব স্যাংশনগুলো হয়েছিল ওই কমিউনিটি হল, কিন্তু আমরা তো করে যেতে পারিনি, পরে এটা হয়েছে। কোনো কাজ ছাড়া পড়ে আছে, কোনো কাজে লাগছে না। এই লোকেদের প্রতি ওয়ার্ডে মিউনিসিপ্যালিটির কর্মী আছে, স্থায়ী হোক অস্থায়ী হোক, এদেরকে আমরা দায়িত্ব দিয়ে ওই অফিসটাকে মিউনিসিপ্যালিটির একটা সাব অফিস হিসাবে চালাবো। আর এর সঙ্গে অধিকতর গরিব যারা এই মায়েদের মধ্যে, তাদেরকে আরও 1,000 টাকা করে দেওয়া হবে, আরও 1,000 টাকা করে দেওয়া হবে। আর এই যাদের দরিদ্র, এই পরিবারের কন্যা সন্তানের যখন বিয়ে হবে তাকে 10,000 টাকা পুরসভা আশীর্বাদ দেবে, 10,000 টাকা। বুথে বুথে লোকের বাড়ি বাড়ি যাওয়া হবে এই কাগজটা নিয়ে, যে আপনি একটা কী চান আমাদের বলুন। অনেক হয়তো লিখে ওইভাবে বলতে চাইবে না, যারা লিখে দেবে তো ভালো, নাহলে পরে আমরা নোট নেব যে এই 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 বলছে। কিন্তু মুশকিল হচ্ছে কি, সোশ্যাল মিডিয়ায় আগে যেভাবে জিনিসটা হতো এখন একটু পাল্টেছে। এখন আপনার একটা বক্তব্য যদি বেশি লোকের কাছে দিতে হয় তাহলে ওই ফেসবুক কোম্পানিকে পয়সা দিতে হবে, বোর্ড বামপন্থীরা তৈরি করবে, কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।